আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে সাদিয়া গ্রুপের 2022 কুরবানির হলস্টিন ফ্রিজিয়ান এবং দেশাল কালেকশন দেখাবো। অনেকের অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল, সুতরাং রিকোয়েস্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি সবার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবং এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাইলে আমার ব্লগ চ্যানেল সহ অন্যান্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং এখন থেকে কিন্তু আমি নিয়মিত ব্লগ আপলোড করা শুরু করেছি, একটি ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি, চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। এই যে দুটো অস্ট্রাল বা হলস্টিন ফ্রিজিয়ানকে দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু 1000 কেজির অস্ট্রাল বা 1000 কেজির হলস্টিন ফ্রিজিয়ান। ওজনে হয়তো বা একটু কম বেশি হতে পারে, কারণ আমি আনুমানিক ওজনটা বলছি। আর এটা যেভাবে লেজ নাড়াচ্ছে, তো এর পিছনে যে দাঁড়াবে তার মুখ বরাবর সজোরে চপেট আঘাত যেমন হয়, ঠিক তেমনই একটা অনুভূতি হবে। মানে আমি খেয়েছি এমনটা না, খেতে খেতে বেঁচেছি। এখানে যে অস্ট্রেলগুলো দেখছেন প্রতিটাই 1000 কেজি, কিছু কম বেশি হতে পারে, তবে প্রতিটাই 1000 কেজি সাইজ বললে বেশি ভালো হয়। আর এখানে আসাটা আসলে খুব বেশি কলিজার ব্যাপার বা খুব বড় সাহসের ব্যাপার এখান দিয়ে এভাবে হাঁটা, কারণ এই গরুগুলো যে কোনো মুহূর্তে লাথি মারতে পারে। এরা যে কেন আমাকে ছাড় দেয় এটা আল্লাহর রহম, এছাড়া আর কিছুই আমি বলবো না। এই দেখতে পাচ্ছেন সাদিয়া গ্রুপের 2022 কুরবানির হলস্টিন ফ্রিজিয়ান লাইন আপ, এবং তার আগেও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা দেখিয়েছি, সুতরাং সেগুলোকে আর এই ভিডিওতে টেনে হিসেবে নিয়ে আসছি না। এখন দেখবেন দেশাল ছাইয়াল কালেকশন। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশাল এবং ব্রাহ্মণ ক্রস। এটা অনেক বড় একটি গরু, এই লাইনের সব থেকে বড় একটি গরু এবং খুবই ইউনিক ক্যাটাগরির বা খুবই ইউনিক শেপের একটি গরু, অসাধারণ সৌন্দর্যের একটি গরু। আর এদিকে দেখতে পাচ্ছেন রং বেরঙের লাল সাদা, সাদার ভিতরে আবার একটু ডিজাইন। মানে যদি সাদিয়া গ্রুপে এবার এসে আপনারা বলেন যে এই কালারের ভিতরে অন্যরকম ডিজাইন বা এই ডিজাইনের ভিতরে অন্যরকম কালার, এই ওজনের ভিতরে আরও বেশ কিছু ডিজাইন দেখান, তো মোটামুটি সবগুলোই পেয়ে যাবেন। আর অন্য অন্য এগ্রোর ভিডিও কিন্তু আসছে, অলরেডি পাইপলাইনে চলে এসেছে, খুব তাড়াতাড়ি সেগুলোকে আপলোড করা শুরু হবে। আর এখানে যে গরুগুলো দেখছেন একটাও কিন্তু মিডিয়াম বা ছোট সাইজের গরু না, সবগুলোই হচ্ছে জায়ান্ট সাইজের বা বৃহৎ সাইজের গরু। আর এই জাতীয় গোল শেপ যদি কেউ পছন্দ করেন তাহলে এই গরুটা হচ্ছে তাদের জন্য বেস্ট হবে। সবগুলো গরুই মোটামুটি মাশাল্লাহ গোল, কিন্তু এটা হচ্ছে একদম রাউন্ডিকাল শেপ। আর এখনও কিন্তু গরুর গঠনে পরিবর্তন আসবে, গরুর ওজনেও কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসবে, কারণ ঈদের কিন্তু এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে। তার ভিতরে কিন্তু ঈদের জন্য স্পেশাল খাবার দাবার বা স্পেশাল খাতির কিন্তু শুরু হয়ে যাবে বেশ কিছুদিন পর থেকেই। তো সেগুলোর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার। এখানে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলাই কিন্তু 750, 800, 900 কেজি পর্যন্ত রয়েছে গরু। মানে আনুমানিক ওজন বললাম, কম বেশি হতে পারে, কেউ আবার আমার এই বলা ওজনগুলোকে একদম কাটায় কাটায় সঠিক বলে ধরে নেবেন না, কারণ আমি যেহেতু মেপে ওজন বলি না সেহেতু কম বেশি বা ভুল হতে পারে। আর এই যে প্রথম সারির যে প্রথম গরুটা, গরুটা অসম্ভব সুন্দর তার রঙের কারণে এবং অসম্ভব দুষ্টু তার মেজাজের কারণে। এর ধারে যদি কখনও কেউ সরাসরি আসেন, কারণ আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছেন যারা ঢাকার ভিতরে থাকেন, এমনটা আমি ধারণা করছি, যদি কেউ আসেন তাহলে এই গরুটার ধারে একটু সাবধানে যাবেন, সে কিন্তু মোটামুটি খ্যাপাটে মেজাজের। আর এই যে গরুটা দেখছেন এটা 900 কেজি প্লাস হবে বলে আমার ধারণা, যেহেতু আমি মেপে দেখিনি, বারবার বলছি, সেহেতু কম বেশি ওজন হতে পারে, তবে ঈদ পর্যন্ত গরুটা 1000 কেজি ছাড়াবে বলে আমি আশা করছি, বাদবাকি আল্লাহ ভরসা। মোটামুটি আজকের ভিডিওতে গরুগুলোকে বেশ ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে গরুগুলো দেখে মোটামুটি শেপ এবং সাইজ বুঝতে পারেন, কারণ ভিডিওতে প্রকৃত সাইজটা কখনোই বোঝানো বা বোঝা সম্ভব না। তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী ভালোভাবে বোঝানোর বা উপস্থাপন করার। এখানে যে গরুটা দেখছেন এই গরুটা বেশ খ্যাপাটে এবং রাগি মেজাজের। আমি পার্সোনালি পার্টিকুলারলি কিছু কিছু গরুর স্বভাব সম্পর্কে জানি, সেহেতু আপনাদেরকে মোটামুটি কিছু কিছু গরু নিয়ে নির্দিষ্টভাবে বলতে পারি। আর এখানে যে গরুগুলো রয়েছে, বিশেষ করে ডান পাশে যে গরুগুলো রয়েছে, একটা মাশাল্লাহ মাখন পিস এবং আগুন ঝরা পিস বললেও ভুল হবে না। এবং এবার কিন্তু শুধু সাদিয়া এগ্রো না, বিভিন্ন এগ্রোই কিন্তু টপ টপ ক্লাস কালেকশন করেছে। ডান পাশে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু মাশাল্লাহ, যেমন চুটের সৌন্দর্য রয়েছে তেমন তাদের গাঠনিক সৌন্দর্য রয়েছে, এবং ঈদ পর্যন্ত এরা আরও বেশ কিছুটা ফাটবে ইনশাল্লাহ।
আর গরুগুলোকে এখান থেকে ঠিক এমনটাই দেখায়। সামনে দিয়ে গরুর দুই সারির সামনে দিয়ে যাওয়াটা খুবই রিস্কি, কারণ দুদিক দিয়ে যখন চাপা শুরু করে তখন শিঙে বেঁধে যাওয়ার অনেকটা ভয় থাকে। আর এই শাড়িটাতে আমি খুব একটা সাহস নিয়ে কখনোই ঢুকিনি, কারণ খুব একটা জায়গা থাকে না। অভিজ্ঞ যারা যারা সবসময় যেয়ে অভ্যস্ত তারাই এখানে বেশিরভাগ সময় যেয়ে থাকেন। আর এখানে হচ্ছে আইকনিক বুলগুলার লাইন আপ, এরাও দেশাল ছাইওয়াল। প্রথমে যাকে দেখলেন সে হচ্ছে গির বা নেপাল, যে যে নামে চিনে থাকেন। আসলে অনেক গরুর জাতকে আমরা অনেক লোকালি অনেক নামে ডেকে থাকি, যেমন হাস্টিন ফ্রিজিয়ানকে আমরা অস্ট্রাল বলে থাকি। এটা কিন্তু অস্ট্রাল কিন্তু আসলে কোনো নাম না, গরুর কোনো জাতের নাম না। এটা আমরা আমাদের জন্য বা আমাদের সুবিধার্থে বলে বলে যে এটা আমরা আমাদের প্রচলিত ভাষায় বলে একটা অভ্যস্ত হয়ে গিয়েছি, এই জন্য অস্ট্রাল বলা হয়। এখানে দেখছেন গাজর কাটছে, গাজর কিন্তু গরুকে খাওয়ানো হয় শীতের শেষ দিকে। এটা কিন্তু অনেক ভালো একটি নিউট্রিশন এবং ভালো একটি ভিটামিনের উৎস। তো খাওয়া দাওয়া এবং বিশেষ করে এই বিশেষ খাওয়াটা নিয়ে এবং গরুর শেড নিয়ে, গরুর খাবার পাত্রের সাইজ নিয়ে, সব কিছু নিয়েই আপনাদের সামনে একটি বিস্তারিত ভিডিও কিন্তু অলরেডি আসবে ইনশাল্লাহ। ভিডিওটি বেশ কিছুদিন আগেই আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি ডিলেট হয়ে যাওয়ায় ভিডিওটি আর ছাড়া সম্ভব হয়নি, এজন্য এতটুকু বিলম্ব। সচরাচর আমি চেষ্টা করি আপনাদেরকে কথা দিয়ে সেটাকে না ভাঙার। দেশালের পাখড়া লাইন আপের ভিতরে এই লাইনটা হচ্ছে বিখ্যাত। এখানে যে কয়টা গরু রয়েছে বা পাখড়া গরু রয়েছে সবগুলাই একদম স্ট্রং সাইজের এবং খুবই চমৎকার তাদের প্রিন্ট এবং চমৎকার তাদের কালার। আর গাজর কেন খাওয়ানো হয়, এই সময়টাতে গাজর খাওয়ালে কিন্তু গরুর রঙের একটা উজ্জ্বল যে ভাব সেটা কিন্তু প্রকাশ পায়, এজন্য গাজর খাওয়ানো হয়। প্রতিটা গরুর মাথার উপরে দেখছেন ফ্যান চলছে, এই গরমে কিন্তু গরুগুলোকে 24 ঘন্টায় ফ্যানের তলায় রাখা হয় বা তাদের জন্য বাতাসের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এটা না হলে এত বড় বড় সাইজের গরুর অনেক ধরনের গরমজনিত অনেক সমস্যা শুরু হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা খামার করছেন বা নতুন খামার শুরু করেছেন বা করবেন, যারা করছেন তারা তো অবশ্যই জানবেন এই বিষয়টা, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বা শুরু করে ফেলেছেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মোটামুটি আজকের ভিডিও এখানেই, এ পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।